আজকে আমাদের সমাজ ঘুষের মধ্যে নিমজ্জিত, আজকে আমাদের সমাজ হারামের মধ্যে নিমজ্জিত। এত সকল কিছুর মধ্যে আমাদের অন্তরে, আমাদের পরিবারে, আমাদের সমাজে শান্তি আসতে পারে না। সুদ এমন একটা গুনাহের কাজ যে গুনাহের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূল কুরআন মাজিদে যুদ্ধ ঘোষণা করে রেখেছেন। সুবহানাল্লাহ, দুনিয়ার কোনো মানুষের বিরুদ্ধে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেন, তার কি কবর হাসরের কোনো উপায় আছে? কুরআন মাজিদে সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। হে ইমানদারেরা, তোমরা সুদকে পরিত্যাগ করো, আল্লাহকে ভয় করো, আর যদি তোমরা সুদ পরিত্যাগ না করো, সুদ যদি তোমরা না ছাড়ো, তাহলে তোমরা জেনে রাখো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে ওই সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আছে। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন, তার কবর হাসরে কোনো উপায় নাই। সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। সুদের সবচাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, বলেন নাউজুবিল্লাহ। 36 বার জিনা করলে যেই গুনাহ, এক দিরহাম পরিমাণ সুদ খাওয়া সমান গুনাহ। এই সুদ আমাদেরকে পরিত্যাগ করতে হবে, ঘুষ পরিত্যাগ করতে হবে। আজকে আমাদের সরকারি চাকরিজীবীদের কাছে গিয়ে শান্তি পাওয়া যায় না, ইল্লা মাশাআল্লাহ, হাতে গুনাহ এক দুইজন ছাড়া। কোনো একটা ফাইল ঘুষ দেওয়া ছাড়া কোন একটা ফাইল আমাদের নড়ে না। সারাটা বাংলাদেশ আজ ঘুষখোরদের কাছে জিম্মি। গ্রামের যে বিচারগুলো আছে, সালিশগুলো আছে, বিচারের যে মজলিশগুলো আছে, ঘুষ ছাড়া কোনো কিছু হয় না। কোনো সরকারি ফাইল ঘুষ ছাড়া নড়ে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর ওয়াশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খায় এবং যে ঘুষ দেয় উভয়ে জাহান্নামী। এই সুদের সাথে যারা সংশ্লিষ্ট আছে, সুদের যারা দলিল লিখে, সুদের যারা সাক্ষী থাকে, সুদের পক্ষে যারা উকালতি করে, এই ঘুষের সাথে যারা জড়িত, সকলকে দয়াল নবীর পবিত্র জবানে জাহান্নামের গ্যারান্টি দিয়ে গেছেন। আজকে আমরা হারামের মধ্যে ডুবে আছি, এই হারাম থেকে আমরা যত সময় পর্যন্ত বের হয়ে না আসব, আমরা ইবাদত করে শান্তি পাব না। নামাজ পড়ব, কিন্তু সেই নামাজ আমাকে পরিবর্তন করবে না। নামাজ পড়ব, গুনাহের কাজও করব, কারণ আমি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে গ্যারান্টি দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং পাপাচার থেকে দূরে রাখে। কিন্তু আমরা আজকে নামাজও পড়ছি, গুনাহের কাজও করছি। যে যত বড় সুদখোর, সে জীবনে তত বেশি হজ করেছে। এই হজ তার কোনো কাজে আসে নাই, কারণ কি? সে হারামকে ছাড়তে পারে নাই। নামাজ তার কোনো কাজে আসছে না, কারণ সে হারামকে ছাড়তে পারে নাই। রোজা তার কোনো কাজে আসছে না, কারণ সে হারামকে ছাড়তে পারে নাই। আল্লাহর রাস্তায় সে দান খয়রাত করছে, সে দান খয়রাত করছে সে হারাম উপার্জন থেকে। সে দান খয়রাত তার এই দুনিয়াতেও কোনো কাজে আসবে না, কাল হাশরের দিনেও তার কোনো কাজে আসবে না। হারামকে পরিত্যাগ করতে হবে, তবে কেবলমাত্র আমরা শান্তি পাব এই দুনিয়াতে এবং আখিরাতে। আর বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু তাআলার জিকির করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা মেশিন আছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, আর এই অন্তরটাকে, এই কলবটাকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে, যে যন্ত্র আল্লাহ সুবহানাহু তাআলা দিয়ে দিয়েছেন, সেই যন্ত্রের নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার জিকির। বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, এই অন্তরটাকে যদি পরিষ্কার করতে হয়। গুনাহ করতে করতে আমাদের অন্তরকে আমরা দূষিত করে দিয়েছি, কালো করে দিয়েছি। এই অন্তরকে পরিষ্কার করতে হলে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, আর বেশি বেশি করে দয়াল নবীর উপরে দুরুদ এবং সালাম পড়তে হবে। দুরুদ এবং সালামের কোনো বিকল্প নাই। দুরুদ শরীফ এমন একটা ইবাদত
একবার যদি দয়াল নবীর উপরে দরুদ পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অ্যাকাউন্টে 10টা নেকি যোগ করে দেন বলে আল্লাহ সুবহানাল্লাহ একবার মাত্র দরুদ পড়লে 10টা সওয়াব হবে আপনার 10টা গুনাহ ক্ষমা করে দেয়া হবে এবং আপনার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেবেন এমন কোন নফল ইবাদত নাই যেই ইবাদত একবার করলে পরে 10টা সওয়াব যোগ হয় 10টা গুনাহ মাফ হয় আল্লাহ আপনার 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেন আপনার সম্মানকে 10 গুণ বৃদ্ধি করে দেন এমন কোন ইবাদত নাই দুরূদ শরীফ হচ্ছে সেরকম ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলান নাসে বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান ও আমার উম্মতেরা তোমরা যদি কাল হাশরের দিনে আমি নবীর সবচাইতে নিকটে থাকতে চাও তাহলে শুনে নাও ফর্মুলা তোমাদের মধ্যে যেই উম্মত আমি নবীর উপরে সবচাইতে বেশি দরুদ পড়বে কাল হাশরের দিনে সে আমার তত বেশি নিকটে থাকবে বল না সুবহানাল্লাহ যদি হাশরের দিন দয়াল নবীজির সোহবতে থাকতে চান দয়াল নবীজির কাছাকাছি থাকতে চান বেশি বেশি করে দয়াল নবীর উপরে দরুদ পড়ার কোনো বিকল্প নাই আর দয়াল নবীকে একবার যদি সালাম দেন নবীজি বলছেন আবু দাউদ শরীফের সহি হাদিস মা মিন আহাদিকুম সাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার উম্মতেরা তোমরা দুনিয়ার যেই কোনো জায়গা থেকে যেই দেশ থেকে ইচ্ছা তোমরা যখন আমি নবীর উপরে একবার মাত্র সালাম দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমতা দেন আমি আমার সেই উম্মতের সালামের জবাব দেই দরুদ পড়লে 10টা সওয়াব হয় 10টা গুনাহ মাফ হয় 10 গুণ মর্যাদা বৃদ্ধি হয় আর যদি দয়াল নবীর দরবার থেকে যদি জবাব চান বেশি বেশি করে সালাম দেওয়ার কোনো বিকল্প নাই সালাম দিলে আপনার মাহবুবের দরবার থেকে আপনার মাশুকের দরবার থেকে আপনার জন্য জবাব আসে আর আশিক শুধুমাত্র সওয়াবের কাঙ্গাল হয় না আশিকের কাছে সওয়াবের যেরকম দাম আছে তার চাইতে বেশি দাম হচ্ছে যদি আমার মাশুকের দরবার থেকে জবাব আসে আর জবাব আসবে শুধুমাত্র দয়াল নবীর উপরে বেশি বেশি করে সালাম দিলে জিকির করতে হবে দরুদ পড়তে হবে সালাম দিতে হবে এবং বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে কি করতে হবে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আমরা সারা জীবন যত গুনাহ করেছি সকল গুনাহের কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের গুনাহ মাফ চাইতে হবে ইস্তেগফার এটা হচ্ছে একটা অন্যতম প্রধান ইবাদত আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া আস্তাগফিরুল্লাহ আর অনেক ধরনের ইস্তেগফার আছে সাইয়্যিদুল ইস্তেগফার আছে যদি পারেন সেগুলো পড়েন আর যদি কোনো কিছুই না পারেন শুধু এতটুকু বলেন আস্তাগফিরুল্লাহ ও আল্লাহ আমি যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে আপনি মাওলার কাছে আমি ক্ষমা চাচ্ছি